অল রাইট, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আই হোপ প্রত্যেকে অনেক ভালো আছেন। ফাইনালি আফটার এ লং টাইম সাতোশি কোর মাইনিং অ্যাপ্লিকেশনের পেমেন্ট স্টার্ট হতে যাচ্ছে। পেমেন্ট পাওয়ার জন্য পূর্ব প্রস্তুতিমূলক কিছু কাজ আপনাকে করে নিতে হবে, যেমন যে ওয়ালেটে আপনাকে পেমেন্ট করা হবে সেই ওয়ালেটের অ্যাড্রেস আপনাকে লিঙ্ক করতে হবে আপনার সাতোশি কোর মাইনিং অ্যাপস এর মধ্যে। তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো না করলে আপনি কিন্তু আপনার পেমেন্টটা পাবেন না। তো সেগুলো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি ডিটেলস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। অ্যান্ড আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, বর্তমান সময়ে কিন্তু অলরেডি ট্রেন্ডে আছে সাতোশি কোর মাইনিং অ্যাপসটা, টুইটারে কিন্তু অলরেডি ট্রেন্ডিং পেজে সেটা দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই এটা নিয়ে ভিডিও তৈরি করলে হিউজ পরিমাণে ভিউ পাওয়া যায় বা সার্চ র্যাঙ্কে খুবই দ্রুত আসা যায়। দ্যাটস ওয়াই অনেকেই প্রতিদিন কিন্তু এটা নিয়ে আপডেট দিচ্ছে এবং নিজের মন করা আপডেটও অনেকেই দিয়ে যাচ্ছে, তাই এগুলো থেকে সাবধানে থাকবেন। পেমেন্ট পাওয়ার জন্য সঠিক আপডেট বা সঠিক নিউজ যেটা রয়েছে সেটার প্রতি লক্ষ্য রাখুন এবং সেটাই করুন, আদারওয়াইজ কিন্তু পেমেন্ট নাও পেতে পারেন। তো যাই হোক, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এরকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনার ফোনের প্লে স্টোর থেকে সাতোশি কোর মাইনিং অ্যাপসটা সার্চ করে আপনি এটা আপডেট করে নেবেন। নতুন আপডেট কিন্তু চলে এসেছে। আপডেট করার পর দেন আপনি নতুন করে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে লগ ইন করতে হবে না, ইন্টারফেস এরকম চলে আসবে। আপনাকে কি করতে হবে, এই সেকশনে আসবেন। আসার পর এখান থেকে কি করবেন, আপনার অ্যাসাইডে ক্লিক করবেন। এখানে জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে যে কোর টোকেনগুলো আছে সেখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু অনেকের এরকম আসবে না, এই যে এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এরকম আসবে না। আপডেট করার পরও কিন্তু অনেকের আসছে না। এখানে নিচের দিকে আসবে যে প্লিজ সিলেক্ট ইউর রিজন অর কান্ট্রি, মানে কান্ট্রি অর রিজন আপনাকে এটা চুজ করতে বলবে। এটা চুজ করার জন্য আপনি কি করবেন, ব্যাক আসবেন। আসার পর এখানে রয়েছে এই যে পার্সোনাল সেটিংস, আপনি পার্সোনাল সেটিংস এ ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দিকে এখানে দেখতে পারবেন এই জায়গা রয়েছে কিন্তু চুজ ইওর কান্ট্রি অর রিজন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু বাংলাদেশটা সিলেক্ট করে রেখেছি, আপনার এরকম আসবে না। প্রথমবার আপনার ফোনে এরকম চলে আসবে এবং আপনি উপর থেকে বাংলাদেশটা চুজ করে দিবেন। যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়াটা চুজ করে দিবেন, বা এখানে যদি না পেয়ে থাকেন সার্চ করে আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন এবং দেখতে পারবেন সাকসেসফুলি আমাদের এইটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। মানে আবারও অ্যাসেটে তারপরে আবারও কোরে ক্লিক করবেন এবং দেখতে পারবেন তখন কিন্তু এখানে এই যে লিঙ্ক ওয়ালেট অ্যাড্রেস লেখা চলে আসবে। আপনি কি করবেন, লিঙ্ক ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবেন এবং এখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে অ্যাড্রেসটা দিবেন, কোথা থেকে দিবেন, সেই কাজটা কিভাবে করবেন। এখানে প্রথমে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে, সেগুলো আমরা শুনবো। প্রথমে এখানে বড় বড় করে তিনবার কিন্তু বলা রয়েছে, তিনবার বলা রয়েছে এখানে। এই জায়গায় বলা রয়েছে প্লিজ ডু নট ইউজ এ কোর ডিপোজিট অ্যাড্রেস ফর এনি এক্সচেঞ্জার, মানে কোনো এক্সচেঞ্জার থেকে যেই এক্সচেঞ্জারে অলরেডি লিস্টেড রয়েছে বা এই টোকেনটা লিস্টেড করতে চাচ্ছে, এখানে কোনো এক্সচেঞ্জারের অ্যাড্রেস এখানে দেওয়া যাবে না, তার মানে ওয়ালেটের অ্যাড্রেস দিতে হবে। এবং তারা টুইট করেও বলে দিয়েছে কোন ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে, সেটা আমি দেখিয়ে দিব। এবং নিচের দিকে আসলে এখানে আরও ইম্পর্টেন্ট কিছু বলা রয়েছে। যাই হোক, এখানে আমাদেরকে যে পেমেন্টটা দেওয়া হবে প্রথমে কিন্তু ফুল পেমেন্ট দিবে না। এখানে দেখতে পারবেন 25% আমাদেরকে প্রথম পেমেন্ট দেওয়া হবে। আপনি ক্যালকুলেট করে নেবেন জাস্ট আপনার টোটাল টোকেনের 25% কত হচ্ছে সেটা দেখে নেবেন, এবং বাকি যে 75% এটা কিন্তু নেক্সট 2 ইয়ার্সে আপনাকে দেওয়া হবে। প্রথম যে পেমেন্টটা পাবেন সেটা কিন্তু পাবেন এখানে 25%, এবং আমাদের যতটুকু সম্ভাবনা হচ্ছে যে পেমেন্ট করা হবে আপনাকে যে অ্যাড্রেসটা সেন্ড করবেন সেটা 6/2/2023 মধ্যে করা হবে, মানে 6 ফেব্রুয়ারির মধ্যে আপনাকে পেমেন্ট করে দিতে পারে এই যে 25%। তো এখন অ্যাড্রেসটা অ্যাড করার জন্য আমাদেরকে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর জাস্ট এখানে সার্চ করতে হবে মেটামাস্ক লিখে, জাস্ট আপনি মেটামাস্ক লিখে সার্চ করে দিবেন এবং অ্যাপসটা চলে আসবে, এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে দিবেন। এখন আমি বলে দিই যারা নতুন রয়েছেন, মেটামাস্ক কিন্তু একটা ব্লকচেইন ওয়ালেট, একবারে সহজ ভাষায় বলতে গেলে এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মতো একটা ওয়ালেট। আপনি কি করবেন, এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, আপনি একটু সময় ওয়েট করবেন। তো তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি আরেকটু ওয়েট করবেন। তারপরে দেখতে পারবেন গেট স্টার্টেড লেখা চলে আসবে। এখন আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো গেট স্টার্টেড এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে, আপনি উপর থেকে নিচে এরকম একটা সোয়াইপ আপ করবেন। সোয়াইপ আপ করার পর দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে আই এগ্রি, আপনি আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে, এখানে নিউ পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটা নিচে বসাবেন। তার জন্য এখানে আপনাকে নাম্বার দিতে হবে, লেটার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার এরকম দিয়ে আপনি একটা মিক্স পাসওয়ার্ড এবং স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে একটা টিক মার্ক দিবেন এবং নিচের দিকে দেখতে পারবেন এই জায়গায় লেখা রয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড, আপনি ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন। যখন আপনি পাসওয়ার্ডটা দিবেন তখন এখানে লেখা আসবে যে গুড, মানে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে, এবং এখানে টিক মার্ক আসবে যদি আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে থাকেন। তারপরে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এরকম চলে আসবে, আরেকটু সময় লোডিং নিবে, তারপরে আবারও স্টার্ট লেখা আসবে, আপনি স্টার্টে ক্লিক করবেন, দেন আবারও স্টার্টে ক্লিক করবেন। দেন আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট যে স্ক্যানার আছে সেখানে জাস্ট আপনার ফিঙ্গারটা রাখবেন, রাখার পর দেখতে পারবেন এরকম চলে আসবে। এখন আমাদেরকে কিছু ফ্রেজ দেওয়া হবে, জাস্ট আমরা ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিছু ফ্রেজ কিন্তু দেওয়া হয়ে থাকে, আপনাদের মনে আছে কিনা, এগুলোর মাধ্যমে পরবর্তীতে আমাদের ওয়ালেটটা লগ ইন করা যায়। তো এখানে আমাদেরকে এরকম ফ্রেজ দিয়েছে, এগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এই ফ্রেজগুলো একই ফ্রেজগুলো এখানে উলট পালট ভাবে দেওয়া থাকবে এবং আপনাকে
ক্লিক করে করে একই ভাবে মেলাতে হবে। এগুলো কিন্তু কপি করা যাবে না, অন্য একটা ফোনে পিক তুলে রাখবেন বা নোট করে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে আপনি স্টেপ বাই স্টেপ নিচের দিকে ক্লিক করতে থাকবেন একটার পর একটা, এবং এখানে সিরিয়াল বাই সিরিয়াল হয়ে যাবে। যখন সবগুলো সঠিক থাকবে তখন সাকসেস লেখা চলে আসবে এখানে। জাস্ট আপনি কি করবেন, এন্ড ব্যাকআপে ক্লিক করবেন এবং দেখতে পারবেন কনগ্রেচুলেশন আমাদের অ্যাকাউন্ট ডান। আমরা নিচে ডানে ক্লিক করব, তারপরে আমাদের সামনে এরকম আসবে, আমরা নো থ্যাঙ্কস এ ক্লিক করবো। আবারও এখান থেকে নো থ্যাঙ্কস এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আমাদের অ্যাকাউন্ট তৈরি করা ডান। ওকে, অ্যাকাউন্ট ওপেন করার পর আমাদের বেশ কিছু কাজ করে নিতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে থ্রি লাইনস মেনু রয়েছে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন এখানে সেটিংস রয়েছে, আপনি সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এই যে নেটওয়ার্কস রয়েছে, আপনি নেটওয়ার্কস এ ট্যাপ করবেন। করার পর দেখতে পারবেন এখানে নিচের দিকে অ্যাড কাস্টম নেটওয়ার্ক বা অ্যাড নেটওয়ার্ক রয়েছে, আপনি অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন কাস্টম নেটওয়ার্ক, আপনি কাস্টম নেটওয়ার্কে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে, এখানে আমাদেরকে এগুলো ফিল আপ করতে হবে। যেমন নেটওয়ার্ক নেম দিতে হবে, তারপরে আরপিসি ইউআরএল দিতে হবে, চেইন আইডি দিতে হবে, সিম্বল দিতে হবে, এগুলো তো সবগুলো আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দিব। জাস্ট আপনাকে টেলিগ্রামটা ওপেন করতে হবে। আমাদের টেলিগ্রাম আইডিটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে। যেকোনো এক জায়গাতে ক্লিক করার পর আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পর এরকম আমি নেটওয়ার্ক আইডি সবকিছু দিয়ে রাখবো। প্রথমে রয়েছে নেটওয়ার্ক নেম, আপনি নেটওয়ার্ক নেমের উপর একটা ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। জাস্ট ক্লিক করবেন, কপি হয়ে যাবে, এটা জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। ওকে, আমরা সবকিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন জাস্ট আমরা অ্যাডে ক্লিক করবো। তাছাড়াও যদি তাদের টুইটার হ্যান্ডেলে যান, সেখানে কিন্তু তারা এগুলো শেয়ার করেছে, সেখান থেকেও এগুলো নিয়ে আপনি এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। তারপরে গটিটে ক্লিক করবেন। তো গটিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কোডটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব এবং দেখতে পারবেন আমাদের কোডটা চলে আসবে। সো এখানে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোড নামে একটা নতুন টোকেন, এখানে কাস্টম টোকেন অ্যাড করা হয়েছে, যে টোকেনটা আমরা অ্যাড করে ফেলেছি এখানে মেটামাস্কে। এখন জাস্ট আমরা রিসিভে ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা, এটা জাস্ট আমরা এখান থেকে এই যে কপি রয়েছে কপিতে ক্লিক করবো এবং কপিতে ক্লিক করে এটা কপি করে নিব। এখন আমরা অ্যাড্রেসটা অ্যাড করবো, তার জন্য লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করবো এবং অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। এখন হচ্ছে যাদের অ্যাসেট পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, এখানে অ্যাসেট পাসওয়ার্ডটা দিতে হবে, দেওয়ার পর আপনি এখানে এটা অ্যাড করতে পারবেন। যারা ভুলে গিয়েছেন তারা কি করবেন, আমরা ব্যাক আসবো। আসার পর এখানে দেখতে পারবেন আমাদের মি সেকশন থেকে পার্সোনাল সেটিংস রয়েছে, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন অ্যাসেট পাসওয়ার্ড রয়েছে, আপনি অ্যাসেট পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন। তারপরে ফরগেট এ অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনি এটা ফরগেট করে নিতে পারবেন যদি ভুলে গিয়ে থাকেন। আর যদি আপনি এখনো পর্যন্ত না দিয়ে থাকেন এই পাসওয়ার্ডটা, তাহলে আপনি কি করবেন, এখানে নিউ থাকবে, নিউ অ্যাসেট পাসওয়ার্ড সেটা বসাবেন, তারপরে কনফার্ম অ্যাসেট পাসওয়ার্ড সেটা বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করলে সেটা হয়ে যাবে। অনেকে আমাদের প্রিভিয়াস ভিডিওতে এই সমস্যাটা নিয়ে কথা বলেছেন, তো সেই সলিউশনটা দিয়ে দিয়েছি, এখন জাস্ট আমরা অ্যাড করে নিচ্ছি। ওকে, এখন আমরা অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা কোড লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে, আপনি আবারও অ্যাড্রেসটা চেক করে নেবেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আমাদের এরকম চলে আসবে, আমাদের যে ইমেলটা এখানে অ্যাড করা আছে সেই ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তার জন্য অলরেডি আমাদের কোডটা চলে এসেছে, আমরা বসিয়ে দিলাম। এখন জাস্ট আমরা কনফার্মে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন আমাদের স্টার্ট ভেরিফিকেশন। ওকে, সো তারপরে আমাদেরকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর আমাদের ফেসটা ভেরিফাই করতে বলবে, আমাদেরকে লেফট সাইডে যেতে বলবে, তারপরে রাইট সাইডে যেতে বলবে, তারপর পজিশন ভাবে আমাদের ফেসটা রাখতে বলবে। সেগুলো কমপ্লিট করে নেওয়ার পর ফাইনালি জাস্ট আমরা আবারও কনফার্মে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুলি এটা অ্যাড হয়ে গিয়েছে। আমরা ক্লোজে ক্লিক করে দিব এবং দেখতে পারবেন এখন যদি আমরা উইথড্র লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করি, আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে বসে গিয়েছে। এই অ্যাড্রেসের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দিবে, আর কোনো কিছু আমাদেরকে করতে হবে না। তবে এর আগের যে কাজগুলো আমি দেখিয়েছি সেগুলো প্রপারলি আপনাকে করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। আমি যেগুলো দেখিয়েছি সঠিকভাবে সেগুলো করে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, আপনি কমেন্ট করে যাবেন, আমরা প্রত্যেকটা কমেন্ট পরে রিপ্লাই করে থাকি। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমরা পরবর্তী ভিডিওতে আরও স্টেপ বাই স্টেপ আরও বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিব নেক্সট আপডেটগুলোতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।